একটা গুঞ্জন শোনা যাচ্ছে এবার কিন্তু কাগজে কলমে বাংলাদেশ ক্রিকেটারদের জন্য একেবারে দরজা বন্ধ করে দিল কলকাতার নাইট রাইডার্স অন্তত তেমনটাই মনে হচ্ছে ইতিমধ্যে সাকিব আল হাসান এবং লিটন দাসকে দল থেকে বাদ দিয়ে তারা বড় সরো বার্তা দিয়েছে বাংলাদেশের বাকি ক্রিকেটারদের সামনেও কি একইভাবে দরজা বন্ধ হয়ে যাবে সেই প্রশ্নই আপাতত ঘুরপাক খাচ্ছে আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের বাদ দিতে পারে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি সেই খবর আগুনের মতো ছড়া কলকাতার দুই বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান ও লিটন দাস বাদ পড়েছে এদিকে দিল্লি ছেড়ে দিয়েছে আরেক বাংলাদেশি প্লেয়ার মুস্তাফিজকে অর্থাৎ কলকাতা ও দিল্লি থেকে টাটা বাই বাই বাংলাদেশি তিন প্লেয়ার তাছাড়া বাংলাদেশি প্লেয়ারদের বিশ্রী পারফরমেন্স ও আরেকটি কারণ উল্লেখ শুরু হয়েছে আইপিএল মরসুমের জন্য মিনি অকশন এই নিলাম অনুষ্ঠানে একটি বলিষ্ঠ সিদ্ধান্ত গ্রহণ করেছে কলকাতা নাইট রাইডার্স এর টিম ম্যানেজমেন্ট এই অনুষ্ঠানে বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান এবং লিটন দাসকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স গত কয়েকদিন ধরেই শুনতে পাওয়া যাচ্ছিল যে বাংলাদেশের ক্রিকেটারদের নাকি দল থেকে বাদ দিতে পারে কেকেআর ম্যানেজমেন্ট আসলে সদ্য সমাপ্ত একদিনের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে হেরে গিয়েছিল ভারতীয় ক্রিকেট দল সে কারণে বাংলাদেশ ক্রিকেট সমর্থকেরা কার্যত উল্লাসে ফেটে পড়েছিল তারা পৈশাচিক আনন্দ উপভোগ করেছে ভারত ফাইনালে পরাজয়ের কারণে সে দেশে ঈদের আনন্দ উপভোগ করেছে তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের ক্রিকেটারদের বয়কটের ডাক উঠতে শুরু করে এবার সেই আশঙ্কাই সত্যি হয়ে গেল এই খবরে বাংলাদেশিদের সুর এখন বেসুরো হয়ে গেছে এখনো তার দুই দেশের মৈত্রীর গল্প শুরু করে দিয়েছে বিশেষ প্রতিবেদন ত্রিপুরা পাবলিক ওপিনিয়ন নিউজ ঈদের ডিম সকালে হারাম ডিম আমাকে নাস্তা করতে দিছে এখন ডিম ইন্ডিয়া থেকে আমদানি করতেছে পেঁয়াজ যদি ইন্ডিয়া যদি দাবা বোরা যদি আপনার এক সপ্তাহ যদি পেঁয়াজ কি বলে বন্ধ করে দেয় বাংলাদেশের পেঁয়াজের কেজি 800 টাকা হয়েছিল তোদের কি মনে নাই কি তো কথা